হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা সোয়াবিন কাবাবের রেসিপি শেয়ার করব, যেটা খুব চটজলদিই তৈরি করে নেওয়া যায়। বাড়িতে লোকজন চলে এলে হঠাৎ করে চিন্তা কিসের, এই রেসিপিটা খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তো চলো শুরু করি। সোয়াবিন নিয়ে নিয়েছি আমি, ফরচুনের সোয়াবিনটাই নিয়েছি এখানে। তোমরা চাইলে ছোট সোয়াবিনও নিতে পারো, আমি বেশ বড় সাইজেরই সোয়াবিনটা নিয়েছি। এবার গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সোয়াবিনগুলো। জলটা ফুটে উঠলে এরকম সোয়াবিনগুলো দিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পুরো সোয়াবিনটাই আমি দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ রাখলে, এটা ফরচুনের সোয়াবিন তাই কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। এবার সোয়াবিনটা বেশ ভালো ফুটে এসে সিদ্ধ হয়ে এসেছে, আমি নামিয়ে ফেলবো। সোয়াবিনটা নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। আমি প্রত্যেকটা সোয়াবিন থেকে ভালো করে জল ছেঁকে নিয়েছি, এটা অবশ্যই খুব প্রয়োজন। এবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে সোয়াবিনটা গুঁড়ো করে নেব। আমি অল্প অল্প করে দুবারে সোয়াবিনগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। দেখো একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে, এর মধ্যে কোনো সোয়াবিনের কোনো দানাই কিন্তু নেই। এবার চলো মশলা দেখিয়ে দিই। এর জন্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, সামান্য আদা কুচি, আর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, আর রসুন কুচি কিছুটা, আর লাগছে লেবু। এবার মশলাগুলো দেখিয়ে দিই। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ মতো, এটা ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর কিছুটা গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়েছি বেকিং সোডা সামান্য পরিমাণ, আর লাগবে আমার ব্রেড ক্রাম্বস, কিছু পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এটা দিলে খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হবে। এবার আমি সোয়াবিনটা এই সব মশলাগুলো দিয়ে মেখে নেব। সোয়াবিনটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি, তাতে মাখতে সুবিধা হবে। এবার প্রথমে কাঁচা পেঁয়াজ কুচি, রসুন কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা, সমস্ত সবজিগুলো দিয়ে আমি প্রথমে মেখে নেব ভালো করে, দিয়ে দেবো পাতিলেবুর রস। লেবুর রসের বদলে ভিনিগারও অ্যাড করা যাবে, তাহলে 1 চামচ ভিনিগার দিলেই হবে। এবার সবজিগুলো আর সোয়াবিনটা ভালো করে মাখিয়ে নেব। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো এর সাথে মিশিয়ে নেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি সোয়াবিনটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই লবণটা বুঝিয়ে দিতে হবে। এরপর ব্রেড ক্রাম্বসটা অ্যাড করে দেব, ব্রেড ক্রাম্বসটা দিলে খাস্তা আর মুচমুচে হবে। এরপর আমি এর মধ্যে আরেকটু হলুদ অ্যাড করে দিচ্ছি, কারণ কালারটা ভালো আসবে। এবার সবকিছু দিয়ে ভালোভাবে আবার একটু চটকে সোয়াবিনটা মাখিয়ে নিয়েছি। সবার শেষে দিয়ে দেব ময়দা, ময়দাটা দিলেই কিন্তু এটা ভালোভাবে সেট হবে, তাই জন্য ভালো করে আমি 3 চামচ ময়দা দিয়ে আবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। এরপর এগুলো থেকে আমি কাবাব বানানোর জন্য শেপটা রেডি করব। হাতে তালুতেই ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বানিয়ে নিতে হবে, আর এর মধ্যে একটা টুথপিক ঢুকিয়ে দিলাম, মিডল বরাবর দিলেই হবে। এরকমভাবে তৈরি করতে হবে। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। অল্প পরিমাণ সোয়াবিন মিশ্রণ নিয়ে সেটা আবার হাতের তালুতে দু হাতটা ব্যবহার করতে হবে। আমি আবার মিডল বরাবর একটা টুথপিক ঢুকিয়ে দেব, আবার একটু হাতে ভালো করে সেট করে নিতে হবে, তাহলে সুন্দর হবে। এভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। ভালো করে হাতে চেপে দিলে জিনিসটা খুলবে না। দেখো আমার কত সুন্দর এগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো ভাজার জন্য রেডি। এই সোয়া কাবাব কিন্তু মাংসের চপেরও স্বাদকে হার মানাবে, কিন্তু খেতে খুব টেস্টি হয়। চলো তবে এবার এটা ভেজে দেখিয়ে দিই কেমন হচ্ছে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটু বেশি করে ছাঁকা তেল নিয়ে নিতে হবে এটা ভাজার জন্য। তেলের মধ্যে আমি একটা একটা করে
কাবাব ছেড়ে দেব। এখানে একসাথে চার পাঁচটা ভেজে নেওয়া যাবে। ভালোভাবে তেলটা গরম হলে তবেই দেবে। আর সোয়া কাবাবটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা সিদ্ধ হবে না। এবার তেলের মধ্যে ভালো করে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখো এক পাশ আমি উল্টে দিয়েছি, কত সুন্দর লাল কালার এসে গেছে এটা। আমার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বাড়িতে ট্রাই করে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। এটা বেশ লাল হয়ে এসেছে, এবার এটা আমি তুলে ফেলব। চট জলদি সন্ধ্যের টিফিনে এই রেসিপিটা খুব সুন্দর বানিয়ে নেওয়া যায়। আর বাড়ির ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই রেসিপিটা খেলে খুব খুশি হয়ে যায়। সবকটা সোয়া কাবাব আমি এভাবেই তুলে নিচ্ছি। সবকটা সোয়া কাবাব আমি এরকম প্লেটে সাজিয়ে গার্নিশ করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, টেবিলে সাজিয়ে রাখলে হাতে হাতেই উঠে যায়। তো কেমন লাগলো আমার রেসিপিটা জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।